হ্যালো, সিস্টেম্যাটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, জাস্ট টাইপ করো facebook.com/systematicsmartstudy। হ্যালো, আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে SBI ব্যাংক কিছু লোক নিয়োগ করছে যেটা মিনিমাম কোয়ালিফিকেশনে ক্লাস 10 পাস, সো সেটা দেখে নেবো। জব সামারি হচ্ছে ইনস্ট্যান্ট জয়নিং ফর SBI ব্যাংক ফর ইনহাউস ব্যাংক জব, মানে ইনহাউস মানে ব্যাংকের মধ্যে বসেই কাজ আছে। স্মার্ট এনার্জেটিক এবং প্রেজেন্টেবল ক্যান্ডিডেট, তারা অ্যাপ্লাই করতে হবে ডিরেক্টলি। রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটিস, কী কী কাজকর্ম করতে হবে। ইনহাউস ব্যাংকে বসেই কাজ করতে হবে, SBI ব্রাঞ্চে কোনো ফিল্ড ওয়ার্ক থাকবে না। KYC আপডেট করতে হবে, SBI কাস্টমারদের KYC আপডেট করতে হবে। ফিক্সড স্যালারি এবং SBI কার্ড হোল্ডার বা SBI কার্ডগুলো সেল করতে হবে, মানে ক্রেডিট কার্ড যেমন থাকে সেই কাস্টমারকে সেল করতে হবে, বলতে হবে সেই কার্ডের কী সুবিধা উপযোগিতা এইগুলো। SBI কার্ড হোল্ডার যেসব কাস্টমাররা আছে বা আছে তাদেরকে তাদের বিভিন্ন কোয়ারিজ এবং কমপ্লেনগুলো সেগুলো রিজলভ করতে হবে, সলভ করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। এবং এই কোয়ালিফিকেশান মানে এই জবটি করার জন্য কী কোয়ালিফিকেশান মানে স্কিলস বা এক্সপিরিয়েন্স দরকার সেটা বলছি। মিনিমাম HS পাস হতে হবে, অ্যান্ড্রয়েড ফোন মাস্ট, মানে অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। মাধ্যমিক পাসটাও তারা অ্যাপ্লাই করতে পারো। বয়স হতে হবে 19 থেকে 32 বছরের মধ্যে। স্যালারি হচ্ছে মাসিক পেনশন 9,500 থেকে 14,000 টাকা। এডুকেশন কোয়ালিফিকেশান, প্রার্থীকে ক্লাস 10 পাস হতে হবে প্রেফার্ড তাদেরকে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটরা কল করতে পারে এই নাম্বারে 9635417796। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।